সো হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আবার আমি চলে এলাম একটা নতুন সিরিজ, একটা নতুন ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে। এবারের ডেস্টিনেশন হচ্ছে সিকিমের ছোট্ট একটা সুন্দর টাউন পেলিং। তবে হ্যাঁ, যারা যারা নতুন আমাকে ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক করে নেবেন, ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম এপিসোডটা আমি বানাচ্ছি পেলিংয়ে কীভাবে পৌঁছানো যায়, ট্রাভেলিং তার বিস্তারিত বিবরণ নিয়ে, আর কোথায় থাকবেন, হোটেল স্টে এভরিথিং। সঙ্গে থাকুন। কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেন ধরে আপনাকে আসতে হবে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, যেটা শিলিগুড়ির একমাত্র এয়ারপোর্ট। এছাড়াও ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে এখানে আসা যায়, যেমন দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, অনেক জায়গা থেকে ডাইরেক্ট ফ্লাইট অ্যাভেলেবেল আছে বাগডোগরার জন্য। তো কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছতে লাগে হচ্ছে 1 ঘন্টা। প্লেনের ভাড়া প্রায় পড়বে আপনার 1600 থেকে 1900 টাকা, যেটা প্রায় এসি টু টায়ারের প্রায় কাছাকাছি। তো এখন আমরা চললাম শিলিগুড়ি শহর পেরিয়ে সেভক রোড ধরে পাহাড়ের দিকে। বাই রোড আপনার বাগডোগরা থেকে পেলিং পৌঁছতে প্রায় টাইম লাগবে 4.5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা, কারণ এটা ডিপেন্ড করে প্রতি কটা সিজনে, কখনো ধস নেমে যায় তো রাস্তা খারাপ হয়ে যায়, তো একটু টাইমের ডিফারেন্স থেকে যায়। আজকে আমি যাচ্ছি হচ্ছে পেলিংয়ের দিকে। হঠাৎ পেলিংই কেন ডাইরেক্ট শিলিগুড়ি থেকে, আস্তে আস্তে জানা যাবে। এবার আপনারা যেটা দেখছেন আমাদের পাশে হচ্ছে সেই বিখ্যাত করোনেশন বিচ। আমরা করোনেশন ব্রিজ পার করছি। তো আপনি কি জানেন করোনেশন ব্রিজের নাম করোনেশন কেন? যদিও এটা খুব ইম্পর্টেন্ট রাস্তা একটা, মানে এই রাস্তাটাই ভুটান কানেক্ট করছে, আমাদের গুয়াহাটি কানেক্ট করছে, কিন্তু এটা কি জানেন যে এর নামটা করোনেশন কেন? চলুন আস্তে আস্তে বলছি। এই মহান ঘটনাটা ঘটে 1937 সালে, যখন কিং জর্জ কুইন এলিজাবেথকে তার ক্রাউনটাকে পাস অন করেছিল। পেলিং সিকিমের ওয়েস্টার্ন সাইডে গেজিং জেলায় অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট ওপরে একটা ছোট্ট সুন্দর টাউন। আর এই পেলিং যাওয়ার রাস্তাতেই আপনি পাবেন একটা সুন্দর টানেল। এরকম টানেল নর্থ সিকিম যাওয়ার সময়তেও আছে। এই টানেলটা অতটা বড় না, কিন্তু নর্থ সিকিমের টানেলটা বেশ বড়। আমি যখন নর্থ সিকিমের ব্লগ আপলোড করব তখন ওখানকার টানেলটা আমি দেখানোর চেষ্টা করব। বাগডোগরা থেকে যদি আপনি একটা ছোট গাড়ি হায়ার করেন, মানে হচ্ছে 5-সিটার গাড়ি, তাহলে আপনার পড়বে হচ্ছে 4,000 থেকে 4,500 টাকা। যদি আপনারা দুজনে যান তাহলে ভাগাভাগি করে দেখে নেবেন 2,000, যদি আপনার চারজনে যান তাহলে দেখে নেবেন যে কত টাকা হয়, 1,000 টাকা পার হেড। এয়ারেও আসা যায়, কিন্তু খুবই অল্প অপশান পাবেন। এছাড়াও বাস আছে, আমার মনে হয় না সেই টাইমিংটা আপনাদের সাথে ম্যাচ করবে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে পেলিং। দেখুন হোটেলটা, আসার সময় রাস্তায় কাজ চলার জন্যে আমরা অনেকক্ষণ জ্যামে ফেসে গেছিলাম, তো একটু পৌঁছাতে লেটই হয়ে গেছিলো প্রায় সন্ধ্যে। হোটেলের নাম সামিট নেওয়া রেজেন্সি,
একবার হোটেলটা দেখে নিন বা আমাদের যেই রুমটা আমরা ছিলাম সেটা দেখে নিন, তারপরে এর কস্টিংটা আমি বলছি। চলুন তাহলে দেখা যাক। এত বড় রুম, মানে হচ্ছে এত বড় সুইট একটা, এটার ভাড়া কত জানেন? শুধুমাত্র 1620 টাকা। এছাড়াও আলাদা অপশান আছে, আপনি 800 টাকা থেকেও রুম পেতে পারেন এই হোটেলটাতে। আর এই হোটেলটার বিশেষত্ব হলো আপনি হোটেলটা থেকে সব থেকে সুন্দর আর বড় কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন। ইনফ্যাক্ট 100 টাকার নোটে যে কাঞ্চনজঙ্ঘার ছবিটা আছে সেটা এই হোটেল থেকেই নেওয়া। এই হোটেলে সবকটা রুমই প্রায় উডেন ফিনিশ, আর এরা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে যাতে আপনি ঠান্ডাতে কষ্ট না পান। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেটা আমরা দেখতে পেলাম, কাঞ্চনজঙ্ঘা নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আর বলছে ওয়েলকাম টু পেলে। চলুন তাহলে নেক্সট এপিসোডে আপনাদের নিয়ে যাবো হচ্ছে রিম্বি ফলস, কাঞ্চনজঙ্ঘা ফলস, রাপদিনসি রুইন্স, তারপরে ভারতের প্রথম স্কাইওয়াক পেলিংয়ের, আর উইশিং লেক, মানে আমাদের খেচিপেড়ি লেক। রাজপ্রাসাদে আমি ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই, তো গোটা রাজপ্রাসাদটা আমার হয়ে গেছে, বুঝতে পারছেন? এই কারণে রাজপ্রাসাদ জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে ফিডব্যাক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাথে থাকবেন পরের এপিসোডে আমি আপনাদের পুরো প্লেনিংয়ের সাইট সিন করি। থ্যাংক ইউ।